তোমাদের আলাপ হলো কোথা থেকে? তোমাদের মানে? তোমাদের মানে তোমাদের? তোমার আর ইউজো কি ছোকরাটার কি যেন নাম? এই ছোকরা কাকে বলছো? হ্যাঁ কাকে বলছো ছোকরা? তুমি জানো দুদিন পর আমার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে ওর পারমিশন নিতে হবে। পারমিশন? আমাকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, ওনা ভীষণ কনজারভেটিভ জানো, বাট আই লাইক দ্যাট, এত সুইট না। যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দাও। আলাপ হলো কবে? আইসক্রিম পার্লারে। আইসক্রিম পার্লার? হ্যাঁ, জীবন সঙ্গী নির্বাচন করার উপযুক্ত জায়গাই বটে। কি রোম্যান্টিক না? তা ওই প্রথম দিনেই কি? আরে না না, পরের দিন তো আবার দেখা হলো ওই ডিস্কো থেকে। ডিস্কো থেকে? ডিস্কো থেকে। তুমি যে বললে ওরা খুব কনজারভেটিভ। হ্যাঁ ভীষণ কনজারভেটিভ তো, ভীষণ কনজারভেটিভ। তুমি জানো না কেমন কনজারভেটিভ, বলে দিয়েছে তো আমাকে, বলে দিয়েছে যে বিয়ের পরে সে একেবারে চলবে না, একদম চলবে না। না কত চলবে না আমার জানা আছে, এইসব লোকেদের না আমার চেনা আছে, বুঝেছো? এরা নিজেরা উড়ে বেড়াবে আর বাড়ির বউকে জেলখানায় গারদের পেছনে রেখে ডমিনেট করবে। সত্যি ডমিনেট করবে? আই লাইক ইট। আচ্ছা অনি, ইচ্ছে করে না বলো কেউ বকুক, শাসন করুক, আসলে ছোটবেলা থেকে তো কেউ সেরকম। আচ্ছা তোমার জীবনটা কেউ এভাবে কন্ট্রোল করবে, তোমার এই চলাফেরাটা কেউ এভাবে রেস্ট্রিক্ট করবে, এটা ওয়াই নট অনি, ওয়াই নট? আচ্ছা তুমি বলো, এ দেখো ভালোবাসা থেকেই তো পজেসিভনেস জন্মায়, জন্মায় না? এই যেমন যেমন দান দাও, কাজকর্ম করে কি, মানে তোমাকে খাওয়াবে কি করে? ওই কি ওই বিজনেস জাতীয় কিছু একটা করে। তুমি জানো না ও কি করে? না জেনে না, ও জেনে নিতে কতক্ষণ, তুমি না, তুমি জানো না, এদিকে বিয়ে ঠিক করে ফেলেছো। এই হানি, ইউ আর জেলাস, ইউ আর শাট আপ। Oh, my God.